हेलो बंधुरा, आज के आम्रा खूब सहजे कुलेर आचार बनानो शिखब। कुलेर आचार बनानोर जोन्नो आमी प्रथमे कुलगुलोके एक भालो करे शुकिए नियेछी। तुम्हरा मने राखबे जे कुलगुलो जेनो बेशी शुकनो ना हय, एकटु जेनो नरम नरम थाके। आर बेशी शुकिए गेले सेई कुलगुलो भालो आचार हय ना। आर आमी कुलगुलोके भालो करे शुकिए निये এবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে কুলগুলোকে আমি একটা একটা করে ফেটে দিচ্ছি। ফেটে দেওয়ার একটাই কারণ, যাতে কুলের ভিতরে মশলাগুলো ভালো করে ঢোকে। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, কুলগুলোকে অবশ্যই ফেটে ফেটে দেবে। কারণ কি, কুলগুলোকে তোমরা যদি ফেটে না দাও, তাহলে কুলের ভিতরে যে মশলাগুলো আমরা ব্যবহার করি আচারের ক্ষেত্রে, সেই মশলাগুলো ভালো করে ঢোকে না। সেই কারণে কি হয়, অনেক সময় দেখা যায় যে কুলের আচারটা পরবর্তীতে তোমার কুলের আচার বানানো শেষ হয়ে গেলে বা এবার তোমার খাওয়ার সময় সেটা শক্ত শক্ত লাগে বা ভিতরে কোনো মশলা ঢোকেনি, সেই কেমন একটা লাগে। সেই জন্য অবশ্যই তোমরা কি করবে, কুলের আচার বানানোর সময় এটা মনে রাখবেই যে কুলগুলোকে ফেটে ফেটে দিতে হবে। এবারে আমি যে কুলের আচারে বানানোর জন্য মশলাগুলো নিয়েছি, সেগুলো হলো মৌরি, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা, লবণ, গুড়। এগুলোকে আমি ভালো করে আগেই রেডি করে রেখেছি। রেডি করে রেখে তারপর আমি কড়াইয়ে একটু জল দিয়েছি, যাতে গুড়টা ভালো করে মেশে। তারপরে গুড়টা এরকম পর্যায়ে আসলে তোমরা কী করবে, সব একে একে মশলা দিয়ে দেবে। মশলাগুলোকে দিয়ে তোমরা ভালো করে মিক্সড করে নেবে। মিক্সড করে নিয়ে আর অবশ্যই একটু লবণ দেবে। লবণ দেওয়ার কারণ হলো মিষ্টিটা যাতে ভালো করে মিশে যায় সবগুলোর সাথে। আর মশলাগুলো দিয়ে এভাবে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে তোমরা কি করবে, কুলটা দিয়ে দেবে। কুলটা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে তারপরে রেডি।